সোমবার তিন ফেব্রুয়ারি সকাল দশটা থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা এবার নিয়মিত অনিয়মিত মিলে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট বিশ লাখ সাতচল্লিশ হাজার সাতশো জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এর মধ্যে দশ লাখ বাইশ হাজার তিনশো জন ছাত্র ও দশ লাখ তেইশ হাজার চারশো জন ছাত্রী সারাদেশে তিন হাজার পাঁচশো বারোটি কেন্দ্রে আঠাশ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এদিকে সকালে রাজধানীর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল শিক্ষা সচিব মাহবুব হোসেন অতিরিক্ত সচিব নাজমুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গলাম ফারুক ডেস্ক রিপোর্ট নেট টোয়েন্টি